কেকেআর আর ভিক্টোরির সঙ্গে লিটন দাসের দেখা মিলল দল জয় পেয়েছে এতেই লিটন খুশি কোচ চন্দ্রকান্ত রিঙ্কু সিং নীতিশ রানা রাসেল সহ দলের সবাইকে দারুণ হাসি খুশিতে দেখা গেছে সুরের ঝড় তুলতে তুলতে সবাই আত্মহারা সবার মতো লিটনও বলে ওঠেন ইটস পার্পেল ইন আওয়ার ব্লাড কে আনন্দ তবে মনের আনন্দ তো খুঁজে পাচ্ছেন না লিটন দাস একটা ম্যাচ চাপের অভিজ্ঞতা সব মিলিয়ে অদ্ভুত সমীকরণের সামনে দাঁড় করিয়েছে বাংলার লিটুকে চার হারের পর শাহরুখরা চাঙ্গা তার সাথে অবিচার হলো সেগুলো দেখার টাইমও নাই দু সাল থেকে ১০টা ওপেনিং জুটি দেখার পর অবশেষে ওপেনিং নিয়ে সাফল্য পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি এর ফলে লিটন দাসের দরজা বন্ধ হয়ে গেল আরসিবির বিরুদ্ধে জেতা ম্যাচে জেসন রয় ও নারায়ণ জগদীশন রান পেয়েছেন তাই লিটনের আর কোনো সুযোগই দেখছেন না আইপিএল বিশেষজ্ঞরা দলের অন্য সমস্যা মিটে গেলেও কে কে আর ওপেনারদের সমস্যা মিটছিল না দু সালের পর দু সালের প্রথম পর্বেও দেখা গিয়েছিল একই ছবি আরসিবির ম্যাচ বাদে বাকি সাতটা ম্যাচে কে আর তাদের ওপেনিং জুটি নিয়ে দারুণ পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু সাফল্য আসেনি এবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে ওপেনিং জুটিতে সাফল্য পেল জেসন রয় ও নারায়ণ জগদীশান জুটি তিরাশি রান করলো হিসেব অনুযায়ী দেখলে দু সাল থেকে এখন পর্যন্ত দশটিরও বেশি ওপেনিং জুটি বদলেছে কে কে আর প্রতিবারই দলে একাধিক ওপেনার রাখে নাইট ব্রিগেড দেশি বিদেশি মিলিয়ে সংখ্যাটা অনেক বেশি এবারও তার ব্যতিক্রম হয়নি দলে এবার রহমানুল্লাহ গুরবাজ জৈসন রয় লিটন দাস নারায়ণ জগদীশনের মতো প্লেয়ারদের রাখা হয়েছে দলে তবে কেউই সাফল্য পাননি শুরু থেকে পরপর তিনটা ম্যাচে খেলতে নেমে জেইসন রয় বড় রান পেলেন এই ওপেনারদের সাফল্যের পর এবার কে কেকেয়ারের প্রথম একাদশে লিটন দাসের ঢোকাটাও আরও কঠিন হয়ে গেল বিশেষজ্ঞদের মতে লিটন দাসকে হয়তোবা আর সুযোগ দেওয়া হবে না ফলে এক ম্যাচ খেলেই লিটনকে ধরতে হবে বাড়ি কারণ বিদেশি ওপেনার হিসেবে রহমান উল্লাহ গুরবাজ ও জৈসন রয় সাফল্য পেয়েছেন আর আইপিএলের মতে যারা ভালো করবে তারাই সুযোগ পাবে যারা ভালো করবে না তাদের সুযোগ দেওয়া হবে না কারণ এখানে প্রতিটা ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ সেখানে লিটন এনওসি জটিলতায় কয়েকটা ম্যাচের অতিথি ফলে তাকে সুযোগ দিয়ে তৈরি করার সময় কে কে আর দিবে না জেইসন রয় রান পাওয়াতে বাকি ম্যাচগুলোতে তিনি একাদশেই থাকবেন এটা একরকম চূড়ান্ত সব মিলিয়ে এক নজরে দেখে নিতে চাই কোন কোন জুটিগুলোকে দু সাল থেকে খেলিয়েছে কে আর আজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আয়ার জুটি অ্যারন ফিন্স ভেঙ্কটেশ আয়ার জুটি স্যাম বিলিংস সুনীল নারিন অ্যারন ফিঞ্চ বাবা ইন্দ্রজিৎ অভিষেক তোমার ভেঙ্কটেশ আয়ার রহমানুল্লাহ গুরবাজ মনদীপ সিং রহমানুল্লাহ গুরবাজ ভেঙ্কটেশ আয়ার রহমানুল্লাহ গুরবাজ নারায়ণ জগদীশান জুটি জৈসন রয় লিটন দাস জুটি জগদিশন নারিন জৈসন রয় জগদীশান জৈসন রয় দলে যোগ দেওয়ার পর এ নিয়ে তৃতীয় ম্যাচে খেলতে নামলেন এর আগে তিনি গত ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করেছেন তার আগের ম্যাচে তিনি ওপেনার ছিলেন আরসিবির বিরুদ্ধেও তাকে ওপেন করানো হয়েছে যেই পজিশনে নামুক না কেন রয় রান পেয়েছেন অন্যদিকে আইপিএলের দ্বিতীয় পর্বে কে কে শুরু করল জয় দিয়ে অন্যদিকে চন্দ্রকান্ত পণ্ডিত তাদের এই জয়কে আইপিএলে দ্বিতীয় পর্ব বলে আখ্যা দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিলেন তারা এবার দ্বিতীয় মিশনে নামবেন এবং দ্বিতীয় পর্বের পথ চলার শুরুতেই আর সিবিকে ঠেকিয়ে দিয়ে পুনর্জাগরণ হল কে কে আর এর এমনটাই ইঙ্গিত দিচ্ছে নাইট শিবির এবার সাথে আছে লিটন কলকাতার টিম জবর স্ট্রং আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ যদি থাকে কি স্পোর্টস অ্যাপ থাকো তুমি যেখানে সব খেলা এখানে